Hello friends and welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন তো জানোই মামাবাড়িতে আছি। তো এখানে একটা পপুলার মেলা হয়, সেটা হচ্ছে হাড়িকলসি মেলা। অনেক পুরনো মেলা, তো চলো আজকে সবাই মিলে আমরা সেখানে যাব। দেখছি ভূতের মেলা। কোথায়? ভূতের মেলা। কে বলেছে তোকে? এটার নাম হাড়িকলসি মেলা কেন? হ্যাঁ, এই প্রশ্নটা করেছিলাম কিন্তু কেউ আমার উত্তর দিল না, উল্টা আমাকে ব্যঙ্গ করছে। যাই হোক, এদের মুখে এইটুকুনি তোমরা জানতে পারলে। কিন্তু আমি আমার শাশুড়ির মুখ থেকে এইটুকুনি শুনেছিলাম যে সংক্রান্তির দিন নাকি এই মেলাটি বসতো, আর এখানে নাকি সব মাটির হাড়ি কলসি এবং বাসন অনেক কিছু পাওয়া যেত। যদিও আমি এখানে এসে একটাও মাটির কিছু পাইনি, কিন্তু হ্যাঁ কাঠের এবং এরকম লোহার সেই দা শাবলি সব পাচ্ছিলাম। আর এদিকে দেখো কাঠের যে রুটি বেলনি চাকি থেকে শুরু করে বেঞ্চ থেকে শুরু করে আলনা থেকে শুরু করে তারপর ছোটো ছোটো দেখো এই গাড়ি, এগুলো সবই দেখতে পেয়েছি। আর এই জলচৌকিগুলি মনে হয় 40 টাকা করে দাম বলছিল, আমি যদিও ওই আলনাগুলোর দাম জিজ্ঞেস করিনি। তো কিন্তু হাড়ি কলসি মেলা আমি শুনেছি, কিন্তু এখানে আমি হাড়ি কলসি কিন্তু দেখতে পাইনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভূতের মেলা। কোন ভূতের মেলা? ভূত কোথায় কোথায়? হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম, একটু ইয়ার্কিটা আমার সাথে করবো স্বাভাবিক। দেখো বাচ্চাদের জন্য একটাই দোলনা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে সংক্রান্তি, তো বললাম কোন সংক্রান্তি বলিনি, পৌষ সংক্রান্তি। হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে এই মেলাটি বসে। এই মেলাটি বসে হচ্ছে গয়েশপুরে। আর এখানে যদিও আমি হাড়ি কলসি দেখিনি, কিন্তু সুন্দর সুন্দর ফুল এবং নানা রকম হরেক মালের দোকান যেরকম অ্যাজ ইউজুয়াল মেলাগুলোতে বসে আমি সেগুলি দেখতে পেয়েছি। কানের দুলের দোকানে, কসমেটিক্সের দোকানে আমরা একটু ভিড় করলেও আমরা কিন্তু মেলা থেকে সেরকম কিছুই কিনিনি। আর দেখো এই জিনিসটা দেখে আমরা খুব ঠাট্টা তামাশা করছিলাম, এটা সিগারেট আর একটা মদের বোতলের চাবির রিং। হ্যাঁ, চাবির রিংয়ের দোকানগুলো খুব সুন্দর ছিল, সাথে ছিল অনেক রকমের কাপের দোকান। কাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু বাড়িতে নিয়ে আসার ভয়ে আর সেভাবে আর আনা হলো না। আর এটা দেখো দেখতে পাচ্ছিলাম হরেক মাল 10 টাকা। হ্যাঁ, আজকালকার দিনেও 10 টাকায় অনেক কিছুই পাওয়া যায়। আর দেখো এখানে বসেছিল পিঠে পুলির দোকান। আর হ্যাঁ, এই বাচ্চাগুলোকে দেখলে কিন্তু আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। এইটা হলো সেই মসজিদ। হ্যাঁ, দিদিভাই বাড়ি যাওয়ার আগে এই জায়গাটাতে নিয়ে এসেছিল, আর বাড়ি যাওয়ার আগে আমরা একটু পিঠে খেয়ে গেলাম। খাইয়ে দে, খাইয়ে দেবে কেউ, নিজেই খেয়ে খাইয়ে না। আমি মনে হয় আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে আনন্দের সময়গুলি আমার ভাগ্নি এবং ননদদের সাথেই কাটাই এবং কাটিয়ে যাব। যাই হোক, আজকে আমরা এখন মেলা থেকে বাড়ি যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে কেমন সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।